শেষ হলো বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট। এবারে আসরে একই দলে খেলবেন টাইগার ক্রিকেটের তিন প্রাণ ভোমরা। ঢাকায় মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গী তামিম ইকবাল ও মাশরাফি বিন মর্তজা। মুশফিকের খুলনায় খেলবেন সৌম্য সরকার। আর ক্রিস গেলকে দলে ভিড়িয়েছে সাকিব আল হাসানের বরিশাল। চট্টগ্রাম নিয়েছে আফিফ সাব্বির মিরাজের মতো ক্রিকেটারদের। কুমিল্লায় খেলবেন লিটন দাস ও ইমরুল কায়েস। অন্যদিকে মোসাদ্দেক মিঠুন আলামিন ও বিজয়কে দলে ভিড়িয়েছে সিলেট। বিস্তারিত জানবো মাহফুজুল ইসলামের রিপোর্টে। আমরা দেখে নিতে চাই ঢাকা। অনেক নাটকীয়তার পর অবশেষে হয়ে গেল বিপিএল এর অষ্টম আসরের প্লেয়ার্স ড্রাফট। দল গুছিয়েছে ছয় ফ্র্যাঞ্চাইজি। মাহমুদউল্লাহ রিয়াদকে আগেই সরাসরি সাইনিং এ দলে ভিড়িয়েছিল স্টার্সরা। ড্রাফট থেকে তামিম আর মাশরাফিকে দলে ভিড়িয়ে চমকের পাল্লায় দলটি লাগায় বাড়তি হাওয়া। সাকিব আল হাসানকে আগেই দলে ভিড়িয়ে চমক দিয়েছিল ফরচুন বরিশাল। এবার প্লেয়ার্স ড্রাফটে বিদেশি কোটায় ক্রিস গেইলকে দলে ভিড়িয়ে ব্যাটিং শক্তিমত্তা বাড়িয়েছে খালেদ মাহমুদ সুজনের দল। খুলনা টাইগার্সে মুশফিকুর রহিমের সঙ্গে যোগ দিয়েছেন শেখ মেহেদি, কামরুল হাসান রাব্বি, ফরহাদ রেজার মতো ক্রিকেটাররা। এছাড়া জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার আছেন এই দলে। তুলনামূলক তরুণদের নিয়ে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ড্রাফট থেকে শরীফুল, আফিফ, শামীম পাটোয়ারি, সাব্বির রহমান, মেহেদি বিরাজ, আকবর আলী ও নাইম ইসলামের মতো ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে তারা। আমরা একটু দেখে নিতে চাই কুমিল্লা ভিক্টোরিয়ান। ব্যালেন্সড দল কুমিল্লা ভিক্টোরিয়ান। মুস্তাফিজকে আগেই দলে ভিড়িয়ে জানান দিচ্ছিল শক্তিশালী দল গড়ার। দেশিদের মধ্যে ড্রাফট থেকে তারা নিয়েছে লিটন দাস, ইমরুল কায়েস, মুমিনুল হক, আবু হায়দার রনি ও মেহেদি হাসানের মতো ক্রিকেটারদের। সিলেক্ট সানরাইজার্সে অভিজ্ঞ আর তারুণ্যের সংমিশ্রণ। ড্রাফট থেকে তারা দলে নেয় মোসাদ্দেক সৈকত, মোহাম্মদ মিথুন, আলামিন হোসেন, নাজমুল হোসেন অপু, এনামুল হক বিজয়, সোহাগ গাজী, অলোক কাপালের মতো ক্রিকেটারদের। এদিকে প্লেয়ার্স ড্রাফটে ডি ক্যাটাগরিতে থাকলেও দল পাননি মোহাম্মদ আশরাফুল ও নাসির হোসেন। 2022 সালের 21 জানুয়ারি থেকে 18 ফেব্রুয়ারি পর্যন্ত হবে বিপিএল এর এবারের আসর। মাহফুজুল ইসলাম, নিউজ 24।